হ্যালো গাইস, ওয়েলকাম আছেন আপনারা। আশা করি সবাই খুব ভালো আছেন। তো অফিস ট্যুরে কক্সেস বাজারে আসছিলাম। তো কক্সেস বাজার তো এখন আর আগের মতো নাই, আর তাছাড়া কেন জানি কক্সেস বাজারে আসলে আমার মেরিন ড্রাইভে যাইতে মন উসখুস করে। পাহাড়, সমুদ্র, সবুজ বন জঙ্গল, আশেপাশে ঝাউ বাগান, অন্যরকম একটা অনুভূতি। তো এবারও তার ব্যতিক্রম না। তো এবার মেরিন ড্রাইভে যাওয়ার পথে একটা রিসোর্ট চোখে পড়ল, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সাগর নিবাস। তো সেই সাগর নিবাস নিয়ে আপনাদের একটু কিছু বলবো। আমার মনে হয় সামর্থ্যের মধ্যে এত ভালো রিসোর্ট আর কক্সবাজারে আশেপাশে নাই। তো চলুন যাই, দেখে আসি, ঘুরে আসি। হ্যাপি ওয়াচিং। ও যাই হোক, আমরা এখন হচ্ছে ইনানি বিচে যাচ্ছিলাম। ইনানি বিচে যাওয়ার পথে এখন দেখলাম হচ্ছে সাগর নিবাস আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস। আমি ডিটেলস কিছু জানি না, তবে আমি একটু খোঁজ খবর নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব যে আদার কেউ আর কি, আর্মি পার্সন বাদে অন্য কেউ এখানে থাকতে পারবে কি না, এই ব্যাপারে আমার আইডিয়া নাই। তারপর যাই হোক, আমি খোঁজ খবর নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। অসাধারণ লাগছে ভিউটা, সেই পিছনে পাহাড়, এখানে একটা সুইমিং পুল আছে দেখতে পাচ্ছি, একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার, আর ঠিক এই যে সামনেই হচ্ছে সমুদ্র। ওয়াও, সেই সিন। এখানে বসে আপনারা, এই যে এখানে বসার জায়গা আছে, এখানে রাত্রের বেলা বা দিনের বেলা বসে আড্ডা দেওয়া যাবে। সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে, একটু সামনের দিকে যাই, সবথেকে ভালো ব্যাপার যেটা, একেবারে নিরিবিলি, শুনশান, তেমন ভিড়ভাট্টা নাই লোকজনের, হ্যাঁ, গ্যাঞ্জাম ফেসাদ নাই। এইটাই সব থেকে ভালো লাগছে এই জায়গার বিশেষত্বটা, যেটা মনে হয়েছে আমার। এখানে এখানে একটা ছোটোখাটো দোকান দেখতে পাচ্ছি, সব বিভিন্ন ক্যাটাগরির কাপড় আছে। এতটুকুই, বেশি খুব যে বেশি বড় তাও না, বাট অসাধারণ। সামনে সমুদ্র, আর তার ঠিক রাস্তার ইনানির দিকে যাইতে রাস্তার বাম হাতে রিসোর্টটা, কাইন্ড ওই ওই আর কি, রেস্ট হাউস। বাহ, সুন্দর। তো আমরা যাই, আমাদের মেইন গন্তব্য হচ্ছে ইনানি বিচ। যাওয়ার পথে আশেপাশে যেই ছোটোখাটো স্পটগুলো আছে একটু দাঁড়াবো, একটু পাহাড়ে ওঠার ইচ্ছাও আছে। হিমছড়ি পাহাড় না, বাট আসলে অনেক দিন পর কক্সবাজারে আসলাম, দীর্ঘদিন পর। তো যাক, চলুন ইনার দিকে যাই, দেখি। এই যে সামনে হচ্ছে সুইমিং পুলটা, আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ভালো লাগছে খুব। বাহ, ফ্যান্টাস্টিক। ও, আরেকটা জিনিস মজা লাগছে যে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম দেওয়া আছে, ডালিয়া, ডলফিন, আদ্রি, তারপর হচ্ছে এই পাশে দেখতেছি কি, গাংচিল, কোরাল। তো আমি ওদের সাথে, ওদের একজন স্টাফের সাথে কথা বললাম, তো বললো যে হ্যাঁ, এখানে এখান থেকে একটু রোদের একেবারে অপোজিটে পড়ার কারণে একটু ওই চেহারাগুলো অন্ধকার অন্ধকার লাগছে। বললো যে হ্যাঁ, এখানে নন আর্মি পার্সনরা এখানে রেন্ট নিতে পারবে, এবং রেন্ট যতটুকু শুনলাম ভাড়াটা খুব আমার কাছে রিজনেবলই মনে হয়েছে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ, কি 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 ইনফরমেশন একটু দেন তো ভাই, আর কি রেন্ট কেমন বা হচ্ছে। স্যার, আমাদের এখানে তিন ক্যাটাগরি রুম আছে। আচ্ছা আচ্ছা। প্রথম ক্যাটাগরি হলো কাপল রুম, এরপর কটেজ, এরপর ফ্যামিলি সুইট। আচ্ছা আচ্ছা। আমাদের ফ্যামিলি সুইটের রুম হলো মনে করেন তিনটা বেড, একটা কাপল বেড, একটা সিঙ্গেল বেড, মানে তিনজন থাকতে পারবে, সর্বোচ্চ চারজন থাকতে পারবে অ্যাডাল্ট। আচ্ছা আচ্ছা। এরপরে গিয়ে আবার কটেজ আছে, কটেজে পাঁচজন থাকা যাবে, প্রাইস হলো 10,000 টাকা। এরপর কাপল রুম আছে, কাপল রুমের প্রাইস হলো 5,000 টাকা। সিঙ্গেল রুম কত বলেন জানি? আপনাদের কোনো ক্যাটালগ আছে যেটা, কোনো ক্যাটালগ আছে যেখানে প্রাইস টাইস সব এরকম দেশ নাকি? এটা চেঞ্জ হয়, চেঞ্জ হয় তাই না? ও আচ্ছা আচ্ছা।
সিজনাল সিজনের চেঞ্জ হয়। এখন কি অফ সিজন না হচ্ছে অন সিজন? অন সিজন তাই না? অফ সিজনটা কি বর্ষা? আপনি কি এখানে ম্যানেজার হিসেবে আছেন? হাউসকিপিং এ আছেন? ওকে ওকে, থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ ইনফরমেশন শেয়ার করার জন্য। আপনার নামটা কি বলেন? তারেক, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো এই এই হচ্ছে ওয়াচ টাওয়ার, উপরে সাগর নিবাস লেখা। এখানে সুন্দর একটা সুইমিং পুল আছে দেখতে পাচ্ছি, স্টাফরা গোসল করতেছে। কে আলাদা?